স্বপ্ন দেখলাম, মা লক্ষ্মী আপনার গান শুনতে গিয়ে আমি স্বপ্ন দেখলাম। আসলে কি জানো, এটা বাস্তব নয়, যে মেয়েটাকে আমি ধরলাম সেটা বাস্তব নয়, এই মেয়েটাকে নিয়ে আমি বারবার স্বপ্ন দেখছি। তবে কি বলবো, যেমন করে হোক ওই মা লক্ষ্মী অপেরার দলের যে কোনো একটা মেয়েকে প্রেম করে লাইন করে তাকে বিয়ে করবই, করবই, মরতে হয় মরবো কিন্তু আজ আমি করবই। আপনারা সবাই সাহস দেবেন যেন বিয়েটা করতে পারি। আমার এখানে থাকা যাবে না, বাবা কত ভিড়, আমি এদিকে চলে যাই। এই মেলাতে এসছি, খুব ভালো লাগছে, দাও লাগছে। কি ব্যাপার, কি ব্যাপার, নরম নরম লাগলো মনে হয়েছে। মেঘনা চাইতে জল ভেতর করছে টলমল, সেই চোখ সেই নাক সেই প্যাঁচ, এই মেয়েটা মনে হচ্ছে না, এই মেয়েটা মনে হচ্ছে না। এই ম্যাডাম আপনাকে জানাই নমস্কার। আমি আপনাকে জানাই আপনার রাস্তা পরিষ্কার, আপনি এখন আসতে পারেন। আচ্ছা আপনার বাড়িটা কোথায় জানতে পারি? আমার বাড়ি, আমার বাড়ি হচ্ছে কলকাতা। কেন কলকাতা? কলকাতা 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 কোন জায়গায় থাকেন? সল্টলেকে থাকি। সল্টলেকে থাকেন, কত নাম্বার কোয়ার্টার আপনি? আমার কোয়ার্টারের নাম্বার যে নেয় তাকে ঠেলা মারি। আপনার নাম্বার শুনতে গেলে ঠেলা খেতে হবে? হ্যাঁ ঠেলা খেতে হবে, খাবো মেয়ে ছেলে ঠেলা, খুব ভালো লাগে। কি গো ঠেলা দেবো না কি গো বান্ধবীরা, কি কিছু বলো। হ্যাঁ আমার বান্ধবীরা ঠিক আছে। এই যে ঠেলা মারো। দেখো আমার ঠেলা হচ্ছে নাম্বারের ঠেলা, এই যেমন দেখছো দুই, আর এই হলো তিন, আর এটা নিয়ে আমার নাম্বার হচ্ছে 203। কেমন লেগেছে খেলাটা? কি গো বান্ধবীরা ঠিক দিয়েছি তো? আমার গালে চর মেলো, আমার গালে চর মারলো, আমার গালে চর মেরেছে, আর মেয়েগুলো সব পকপক করে হাসছে। হাসবেই তো। এ ভাই ছেলেরা সাহস দাও, সাহস দাও। এই শোনো, একটা মেয়ে আমার গালে চর মারলো। এই যে ম্যাডাম, কি ছেলেরা আছো তো? আমি দেখছি মেয়ে ছেলেরা বেশি আজকে বাজারে, কিন্তু আমরা ছেলেরাও কম নয়, আমরা ছেলেরা হচ্ছে বাঘ, এক গর্জন দেবো না সারা সব মেয়ে গোটাকে। কি তোমরা গর্জন দেবে? দাঁড়াও ও বান্ধবীরা, তোমরা একবার হই করো তো। আওয়াজ দেখেছো, আওয়াজ দেখেছো? আর আমাদের ছেলেগুলো ডাক যদি আপনারা ডাক না, কই কই দেখি, কই বলো দেখি। এই ছেলে না হই মারো তো সবাই দেখছো। শোনো, আচ্ছা তুমি যে আমার গালে চর মারলে হুয়াই, কেন 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 চর মারলাম জানো? কেন? এই যে তোমরা ছেলেরা, ছেলেরা মেয়ে ছেলে দেখলে কি হয়? কি হয় কি হয়? মেয়ে ছেলে দেখলে শুশুর করে, তাই না? কি মেয়ে ছেলে দেখলে শুশু করে? হ্যাঁ। আচ্ছা কি শুশু করে? মনের ভেতরটা প্রেম করার জন্য। আচ্ছা তুমি নিজেকে কি ভাবছো বলো তো? তুমি আমার গালে চর মারলে, তোমার গালে চর মারা মানে একটা ছেলেকে অপমান করা, মানে একটা ছেলের গালে চর মারা মানে এখানে যত ছেলে আছে সবার গালেই চর পড়েছে। পারবে না, আমাদের মেয়েরা বেশি আছে। দাঁড়াও ছেলেরা, কি চুপ করতে তুমি? এই শোনো, এই এই কটা ছেলেকে না, এই কটা ছেলেকে আমরা এই এত মেয়ে আছি মানে গিলে খেয়ে নেবো, বুঝেছো? শোনো এখানে পলাশ আছে, ও পলাশ দা কিছু করতে পারবে না, কেউ পারবে না। তুমি নিজেকে কি ভাবছো? আমি একাই নয়, এখানে যত মেয়ে আছে আমরা মেয়েরা সবাইকে আমরা নিজেকে নিজে পাকা পাকা আম মনে করি। আর তোমাদেরকে পচা থসথসে কলা মনে করি। আমরা কলা, পচা কলা? হ্যাঁ পচা কলা। আমরা ছেলেরা পচা কলা পাকুনি তাই তাই হাসছে, ভাই মুখে কি নিয়ে দেবো, ওর হাসছে, হাসবেই তো। আর আমরা ছেলেরা, আমরা ছেলেরা পচা কলা, আর তোমরা মেয়েরা পাকা আম? হ্যাঁ পাকা আম। আচ্ছা কলা পচা হোক আর থসা হোক, কলা পচা হোক আর থসা হোক, কলা তো কি কে তালিয়া, এই এই কলা বাবু, এই কলা, ওরে এই কলা, এই পেটে যখন একবার যাবে না পেট কি হবে, বুঝতে পারছো তো? ছেলেদের বলছি তোমরা কেউ হাত তালি দেবে না, বড় দিচ্ছি হাত তালি বাদ দেবে না, হাত ভেঙে দেবো, যে হাত তালি দেবে দেখো তোমার। কি গো, এই শোনো বলো, দাঁড়াও আমি দিই তখন তোরা বলবে না।
কিন্তু তোমরা তো পাকাম কিছু করতে পারবে না এ শোনো তুমি নিজেকে পাকাম ভাবছো ভাবছি তো হ্যাঁ হ্যাঁ তোমরা হচ্ছে পাকাম পাকাম তোমরা হচ্ছে পাকাম 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 মানে কথাটা যদি তাড়াতাড়ি বলা যায় তাহলে পাকাম 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 আই তুমি কি ভেবেছো বলো তো আরে আম যতই পাকা হোক আম যেমনই হোক যতই বড় আম হোক এত বড় আম তোকে যখন এই পাকা আম তোকে আমাকে চেপে ধরিল মানে তোমার অষ্ট হয়ে যাবে নাকি তাই না ঠিক তাই তো দেখো এই শোনো বাজে কথা বলবে না তোমরা আম কোনোদিন ধরতে পারবে না এই আম আমাদের যত্ন থাকে বুঝেছো আচ্ছা তোমার নামটা কি বলো তো হ্যাঁ তোমার নামটা কি আমার নাম হচ্ছে বিবি বিসমিল্লা বিবি বিসমিল্লা আর আমার নাম হচ্ছে রহমতুল্লাহ জি জি কি বাজে নাম আমার নাম হচ্ছে জয়মা কালী আর আমার নাম হচ্ছে জয় বাবা বজরং বালী কালী 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 এই যে এটা আমার নাম না তাহলে কি নাম আমারে থেকে আরো ভালো আমার কি কি আমার নাম হচ্ছে মনোহারা তোমার নাম মনোহারা আর আমার নাম হচ্ছে বিয়ে করা কি বিয়ে করা কখনো নাম হয় এই বলছো এই শোনো বিয়ে করা কখনো নাম হয় না কি যখনই আমি প্রশ্ন করছি ঠিক খাপে খাপে উত্তর ভরে দিচ্ছে তাই এরকম আর স্কুপ দিলে হবে না জিততে দেব না এমন বিপদে ফেলবো মানে এমন গেড়া কলে ফেলবো সে কল থেকে উঠতেই পারবে না এই যে আমার নাম হচ্ছে তোমার নাম আ আর বলতে পারবে না আর আমার নাম হচ্ছে উ কি তোমার নাম আ আমার নাম উ আ উ আ উ আ উ আ উ আ উ আ আ চলো দাম তাই তো এই তখন থেকে আমাদের মেয়েদেরকে তোমরা অপমান করছো কিসের জন্য করছো বলো তো কিসের জন্য তোমরা মেয়েরা কি তোমরা তোমরা মেয়েরা আমাদের কাছে ছোট তোমরা কোনোদিন বড় হতে পারে না হ্যাঁ আমরা ছোট তাই তো তোমরা ছেলেরা খুব ভালো তোমাদের স্বভাব আমরা ছেলেরা ভদ্র আমরা ছেলেরা ভদ্র আমরা কি করি তোমরা কত ভদ্র সেটা আমরা পেপার আনলেই বুঝতে পারি টিভি চ্যানেল খুললেই বুঝতে পারি কি টিভি চ্যানেল খুললেই দেখি খবরে রেপ 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 আর টি মানে আমরা যখন পেপার নিয়ে আসি পেপারে বড় বড় অক্ষরে লেখা থাকে রেপ 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 দেখো একটা পর নারী তাকে তোমরা যদি কোনো বিপদে পড়ে উদ্ধার করবে বাড়ি পৌঁছে দেবে নাম ঠিকানা নিয়ে তা না করে ভুলি ভালি নিয়ে গিয়ে তোমরাই রেপ করে ফেলে রাখছো মাঠে রেপ তো করছোই করছো আবার মেরেও ফেলছো বাঁচিয়েও রাখছো আমি আছি আমি আছি এইটা তোমাদের ব্যাড রিপোর্ট তাহলে তুমি বলতে চাইছো ছেলেরা এত খারাপ যে তোমরা টিভি চ্যানেল খোলার সঙ্গে সঙ্গে হেডলাইনে দেখতে পাচ্ছ রেপ 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 খবরের কাগজে পাতা উল্টানোর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ হেডলাইনে রেপ 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 একটা কথা বলবো শোনো খবরদার এসব করো না একেবারে এনকাউন্টার হয়ে যাবে বুঝেছো এনকাউন্টার করতে মানে দাঁড়াও আমি দেখছি আমি একটা কথাই বলবো মেয়েরা তোমার মতো মেয়েদেরকে বলছি যে তোমরা হবে না কোনোদিন রেপ তোমরা হবে না কোনোদিন রেপ যদি না পড়ো ছোট ছোট টেপ তাই তো কি কি ঠিক বলছো তালিয়া এই আমি ছোট ছোট টেপ পড়ি তোমাদের মতো কিছু কিছু মেয়েরা এমন পোশাক পরছো এমন ড্রেস পরছো আর ছেলেগুলো আর দেখে সহ্য করতে পারছে না গো আমরা বেড়ে ফেল করে ফেলছি তাই বলছি মার খাবে শোনো এই বান্ধবীরা দেখেছো তখন থেকে অপমান করছে কিছু বলো আমি একা পারছি না তোমরা এসো তোমরা এসে আমি ঝাঁটা নিয়ে এসে পিটো ভগদা ঝাঁটা আনবে না কাঠি যেন না থাকে ঝাঁটা তো যেন কাঠি না থাকে কেন হ্যাঁ ঝাঁটা তো যেন ফুল থাকে শোনো বাবা ঝাঁটাতে ফুল থাকবে গোলাপ ফুল থাকবে বার কথা ছেলে তুমি নিজেকে খুব দামি মনে করছো নাকি এই শোনো তুমি কেন তখন থেকে আমার পিছন লেগেছো বলো তো তোমার পিছনটা খুব ভালো হ্যাঁ আমার পিছনটা ভালো আচ্ছা তুমি যে বলছো যে ছেলেরা খুব কমা নাকি শোনো মেয়েরা দেখতে যতই সুন্দরী হোক তবু মেয়েদের বাবা মাদের খুব টেনশন থাকে বুঝেছো কি টেনশন এই ছেলেদের বাবা মায়ের হাতে পায়ে ধরতে বাধ্য হয় তোমাদের মতো মেয়ের বাবারা ছেলেদের হাতে পায়ে ধরে মানে ছেলেদের বাবা মায়ের হাতে পায়ে ধরে বলে ভাই আমার মেয়েটাকে তোমার ঘরে বউ করে লাও ভাই কি বলে না তার মানে কি বলতে চাইছো তুমি আমরা বড় তোমাদের মতো মেয়েকে আমরা বিয়ে করব আমরা ছেলেরা আমরা দয়া করি তোমাদের মতো মেয়েকে দয়া করে আমাদের ঘরে বউ করে নি বেশি বকবে না আমরা মেয়েরা বড় আমরা ছেলেরা বড় তোমরা কি করতে পারবে আমরা কি করতে পারবো কি করতে পারো কি করতে পারবো বলো কি করতে পারো বলবো বলো আমরা ছেলেরা প্লেন চালাতে পারি আমরা ছেলেরা ডাক্তার সামান্য প্লেন আমরা মেয়েরা আমরা মেয়েরা চাঁদে চলে গেছি জানো আমরা ছেলেরা ইয়ে করতে পারি মানে 12 ঘন্টা একটা না পরিশ্রম করতে পারি মেয়েরাও ধান পোতে 12 ঘন্টা বুঝেছো আমরা যা পারবো তাই পারবে হ্যাঁ পারবো এই ধরো আমরা ছেলে জামাটা খুলে দেবো কই খুলে দেখি খোলো কি ও বুঝতে পেরেছি
এই দাঁড়াও দাঁড়াও, এই চালাকিটাও তোমার ধরা পড়ে গেছে। তুমি চাইছো যে আমি জামাটা আগে আগে জীবনে পারবে না, ক্ষমতা নাই নাকি? ক্ষমতা আছে? এই শোনো, তাহলে আমাদের কোনো পাঙ্গা নিবি না, পাঙ্গা। আরে শোনো, তুমি চাইছো আমি জামাটা খুলে দেব, তারপর রাগের আগে আমরা মেয়েরাও খুলে দেব, তারপর তোমাদের খুব ভালো হবে, তাই না? সেই পুরে বলি, বুঝছো? আমরা মেয়েরা মান সম্মান নিয়ে চলি, তোমাদের মতো না। তোমাদের মতো মেয়েকে বিয়ে করবো, তারপর কি নেবো জানো? কি কি নেবো জানো? বলো। 4,250 টাকা নিব। ও, তার মানে তুমি গানের লড়াইয়ে তুমি জিততে চাইছো, তাই তো? 4,250 টাকা নিব। ঠিক আছে, যদি এই গানের লড়াই তুমি জিতে যাও, তাহলে আমি কথা দিলাম আমি তোমাকে বিয়ে করব। আর যদি হেরে যাও, তাহলে তোমারাই যত পুরুষ আছো তোমরা সবাই আমাদের মেয়েদের শাড়ি সায়া কাচবে। হ্যাঁ, মানে তোমরা আজকে আমাদের গানের লড়াই হবে, মানে তর্ক যুদ্ধ লড়াই, নারী বড় না পুরুষ বড়, তাই দেখা যাক এই গানের মাধ্যমে, এই ছড়ার মাধ্যমে তুমি আমাকে পরাস্ত করবে, তাই তো? হ্যাঁ। মানে প্রশ্ন করবে, তুমি উত্তর দিতে পারবে? হ্যাঁ। মানে 4,250, তুমি বলতে চাইছো যে আমরা যদি হেরে যাই তাহলে এই মেয়েদের শাড়ি সায়া বেড়া করছো সব কাটবে? বান্ধবীরা সবাই রেডি করো কাপড়, তোমাদের আর কাচতে হবে না, ঠিক আছে? এদেরকে দিয়ে কাচাবো। না না, শাড়ি দিও, সায়া দিও, যেন আন্ডারপ্যান্ট দিও না, কত ছোট জিনিস হারিয়ে যাবে, খুঁজছে পাবো না, ওইটাই বেশি দেবো অপমান করার জন্য। 4,250 টাকা নিব। ছাগল পাঠার দরে তোকে কিনব, চাই ঘড়ি চাপানি, শুধু প্যাঙ্গলা ফাটানি, তোর বাপের কাছে হিরো গাড়ি নিব, না পাইলে তোকে নিব সিয়া নিব, তোর বাপের কাছে হিরো গাড়ি নিব, না পাইলে তোকে নিব সিয়া নিব, তোর বাপের কাছে হিরো গাড়ি নিব, না পাইলে তোকে ডিভোর্স দিয়ে দিব, তারপরেও যদি না দেয় কিছু, তোমাদের মতো মেয়েকে জব্দ করার জন্য আমরা কি করব জানো? কি করবে? নলে আর একটা বিহা করে ঘরে সতি ঢোকাব, নলে একটা বিহা করে ঘরে সতি ঢোকাব, পরে টাকাই করিস বাহাদুরি, তোকে সস্তা হাটে করব বিক্রি, পাঠা মাতা স্যারে বেশি তোকে কোটি করিস বাহাদুরি, তোকে সস্তা হাটে করবে বিক্রি, বলছে পাঠা মাথা স্নারে বেশি তোকে কুদরা থানে দেবো। আচ্ছা, আমি জানি আমাদের মা কালী থান আছে, সারা এ কুদরা থান তো কোন জিনিস? কুদরা থান এখনো দেখনি? না, আমি দেখিনি, দেখাচ্ছি একটু পরেই দেখাচ্ছি। আমি দেখবো কুদরা থানে কি আছে, দেখবো। আচ্ছা দেখাবো তো বললাম তো, আমি যে দেখতে ভালো জোয়ান ছে যা, আমি কিনে চাপো কি হেলা ভেলা, এই দেখো তোমায় ভেদা, একই সালাই গাদা গাদা, আমি যে একটা সাথে বাপের দাদা, বাপের আছে দাদা গাদা ইটের ভাটা, আমি যে একটা সাথে বাপের দাদা, বাপের আছে দাদা গাদা ইটের ভাটা, দেখছো ছেলেদের পাওয়া, দেখছো ছেলেদের তোমার ক্ষমতা আছে? এই শোনো, তোমাদের মতো ছেলেরা তোমাদের মতো মেয়েকে যখন তখন বুঝতে পারছো, কিন্তু তুমি পারবে না ছেলেদের কাছে যেয়ে নামতে ধরতে। এই শোনো, লড়াই করছো, দেখেছো আমাদের কত দাম? আমার কাছে আসতে হয়েছে এখানে উপরে। কে? এই যে আমার হাত ধরেছে। এ শোনো, তোমরা ই করো না তো, আরে সম্মান তো যায় নাই, সম্মান যাক যাবে, হাতে তো ধরতে হবে, এই যে ছুটতে দেবে, এই যে হাতটা তো ছুটতে হবে, এই যে কি বললে তুমি? কে বিনা পয়সা ইলে ব্যাগ ভাঙা গাবে, বিনা পয়সা ইলে ব্যাগ ভাঙা গাবে, একটা বিহা করে ঘরে সবে ঢোকাব, পুরুষ ছাড়া নারীর কি দাম আছে? লাজ নাই তুই বলছিস কোন মুখে?
কেন তোরা কি করলি কোথা থেকে তুই হলি যা বাঙ্কানা বাঙ্কানা হয়ে গেছে না বলছিস পুরুষ সারা নারী কি দাম আছে বলছিস লজ্জা নাই তো বলছিস কোন মুখে আমি বলি কেন কি করলি বলছিস কোথা থেকে তুই হলি ঠিক কি বলেছি কোথা থেকে হয়েছে তোমার খেয়াল নেই এটা কি দেখছো এটা কি এটা কি এটা কি এটা পেট রিপিট হ্যাঁ এই পেটের কি ব্যাপার তো এই পেটের অনেক শক্তি আছে জানো আমাদেরকে ঈশ্বর নারী শক্তি দিয়েছে মানে আমাদের শক্তি আছে আমাদের ক্ষমতা আছে তাই এই পেটটাকে তোমরা যেটা দেখছো এটাকে আমরা পেট মনে করি না বুঝছো কি কি এইটাকে আমরা জমি মনে করি জমি আর এই জমিতে তোমাদের মতো ফসলগুলোকে আমরা ফলিয়েছি তারপর পৃথিবীর আলো বাতাস দেখছো বুঝেছো এইটা একমাত্র আমাদেরই হবে আমাদেরই ক্ষমতা আছে তোমরা পারবে না তোমরা পারবে না তাহলে তুমি বলতে চাইছো যে আমরা হচ্ছে ফসল হ্যাঁ এই ছেলেগুলো সব ফসল আর এই পেটটা হচ্ছে জমি আমাদের মতো এই এ কোন তো খুব আগুন হাসছে খুব ভালো লাগছে নাকি না বাহাদুরি করছে উনি তো কুকুরে কামড়ে দিয়েছে শুনো তুমি বলতে চাইছো যে তোমাদের এই পেটটা হচ্ছে জমি আর আমি ফসলগুলো ফলিছ হ্যাঁ ফসলগুলো ফলিছি ফসলগুলো আমরা ফসল গো হ্যাঁ ফসলই তো তোমরা ফসল ওরে নারী আমি একটা কথাই বলি কি ওরে নারী জমি যতই হোক তোর দামি জমি যতই হোক তোর দামি এই ছেলেরা যতক্ষণ নাঙ্গল না দেবো আমি কি করবে রে তোর জমি বল পুরুষ সারা মা হবি না আছে কে তোর হুঁশ সারা জীবন কুমারী থাকবে সারা জীবন কুমারী থাকবে করবে এক খুব চলে যা আসিস না মদ্যানি দেখাস না মেয়া না থাকলে তোরা জুস লেবে মেয়ে না থাকলে আমরা লেবে জুস জুস এত অহংকার দেখি তোর কুদরা থান তো কেমন বটে রে তোমরা যদি নাঙ্গল না দাও তাহলে জমিতে চাষ কোনোদিনই হবে না তাই শোনো আমরা আমরা মেয়েরা হার স্বীকার করছি আর একটা কথা বলি সত্যি সত্যি একটা কথা বলি শোনো পুরুষ মানুষ না থাকলে মেয়েরা চলতে পারবে না তার কারণ বান্ধবীরা রাগ করো না হ্যাঁ মানে দেখো আমাদের তো পায়ে পায়ে দোষ বলো এরা বাইরে থেকে খেটে খুটে আনবে আমরা বাড়িতে রাজ করব তাই এরাই শ্রেষ্ঠ এরাই বড় তাই পুরুষের নামে একটু হাততালি দাও
হাত উঠছে না উঠবে না তুমি যতই বলো শোনো মেয়েদের একটা মনে মনে একটা রাগ থাকে ছেলেদেরকে কীভাবে ছোট করা যায় কিন্তু আমরা ছোট হব না কারণ আমাদের এই যে বাহুবলী এই গানে তোমরা জব্দ বেশি ফুটু ফুটু করলে একবার গুঁতু মেরে দেবে একবার তো ঠিক আছে আমাদের এই যে বাবুর জন্য এই যে ভিডিও কোম্পানির জন্য একটা গান হবে কিন্তু যে গানটা হবে সেই গানটাতে আমি তোমাকে ধোকা দিয়ে দেবো বুঝেছো আমাকে ধোকা দেবে কেন ধোকা দেবে কিসের জন্য কেন বলো তো এই শোনো তোমাকে আমি ধোকা দেবো কেন আমি তোমায় ভালোবাসি না তোমার টাকা নেই কিছু নেই তোমার সাথে আমি থাকতে পারবো না কিন্তু তোমার যে আমি ভুলে থাকতে পারবো না তোমাকে যে আমি ভুলতে পারবো না কে আমি তোমাকে কোনোদিনের জন্য তুমি আমার ভালোবাসা কোনোদিন নিয়েছো তোমাকে আমি এত ভালোবাসি তবু তুমি অন্য মেয়েদের দিকে তাকাও